অশান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত 7 নম্বর ধুরিতিত কুমার গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আহত মহিলার নাম প্রিয়া মোল্লা। মঙ্গলবার রাতেই তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত স্বামী রাকিব মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়ার পরিবার। প্রিয়ার পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাকিব, সেখানেই এই কাণ্ড ঘটান তিনি। আচমকাই স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলেন। পুরো ঘটনায় হতভম্ব হয়ে যান প্রিয়ার পরিবারের সদস্যরা। এখানেই শেষ নয়, শাশুড়ির উপরও অত্যাচারের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে বাসন্তী থানায় রাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়ার বাবা সুরজ মোল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তা ঘরের ভিতর গেছে, গিয়ে ওদের ঘরের মধ্যে কী হয়েছে আমি জানি না। এবারে ও যখন পানি ঢেলে নিয়ে যাচ্ছে, আমি বলি তাহলে জামাই খাবে পানি, তা নিয়ে গেছে পানি। ওরা খেয়ে কী হলো আমি জানি না, আমি বাইরে বাথরুমে গেছি, ও চেল্লাচ্ছে, কে চল চিৎকার করছে, আচ্ছা ছুটে এসেছি, বলে কী হয়েছে রে, কী হয়েছে রে, অবন্ধ কাল লাইট অফ করে দিয়ে দেবে কী আছে। এবারে ও ছেড়ে দিয়েছে আমার, আচ্ছা আমার ধরে এবার গোলাপ দিয়ে ধরে আমার কামড়াতে আসতে, আমি এরকম গালটা ধরে ধরে সরিয়ে দিতে, এবার আমার এসে মেয়েকে তখন যারা এসে কেন কেন এরকম করলো বলে মনে হয় আপনাদের? আমি জানি না, হঠাৎ করেই। স্থানীয় সূত্রে খবর, প্রিয়া এবং রাকিবের বাড়ি পাশাপাশি দুই গ্রামে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে প্রিয়ার শরীর খারাপ হওয়ায় তাকে নিজের কাছে নিয়ে আসেন তার মা। শারীরিক অসুস্থতা জেরে প্রিয়া বাপের বাড়িতে এসে ঘুমিয়ে যান। রাত 9টা নাগাদ শ্বশুর বাড়ি পৌঁছন রাকিব। সেখানে গিয়েই শাশুড়ির কাছে স্ত্রীর খোঁজ নেন তিনি। এরপর স্ত্রীর কাছে গিয়ে জল চান। অভিযোগ, জল খাওয়ার পরেই প্রিয়ার ঠোঁট কামড়ে ধরেন রাকিব, ঠোঁটের বেশ খানিকটা অংশ ছিঁড়েও নেন। প্রিয়া চিৎকারে তার মা ছুটে এলে রাকিব তাকেও মারধর করেন বলে অভিযোগ। এরপর প্রিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। হাই নিউজ নেটওয়ার্ক।